আমি নিজে স্বেচ্ছায় এসেছি আপনি না কোনো চাপ নেই আমি নিজে স্বেচ্ছায় জনগণের কাজ করার জন্য এসেছি আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম এই কারণ থেকে যে মানুষের কাজ যাতে আমি করতে পারি বা পাঁচটা দিতে পারি বা মানুষের পাশে তো এমনি আমি আছি সবারই সঙ্গেই কিন্তু যাতে মানুষ সবকে আমি দিতে পারি সেই জন্যই আমি উন্নয়ন দেখে আমি এনায়েত ভাইয়ের হাত ধরে আমি জয়েন করি সকল দলের সকল নেতাকে একটা কথা বলতে চাই, যিনারা ক্ষমতায় আছেন, রাজনীতির ক্ষমতায় বেশি ক্ষমতা দেখানো ঠিক হয় না, ঠিক হবে না। তার কারণ ক্ষমতা যতদিন থাকবে ততদিন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে বা মানুষকে কষ্ট দেওয়া যাবে, আর ক্ষমতায় থেকে চলে গেলে কি অবস্থা হয়ে যায় যে কোনো নেতারই কথা বলছি আমরা দেখেছি। নেতা তো দূরের কথা, বড় বড় ফিল্ম স্টার অভিনয় করতে করতে যখন আর ফিল্ম পান না তখন তাদের কি অবস্থা হয়, তাদের মতন মানুষেরই তো শোচনীয় অবস্থা হয়ে যায়। আর রাজনীতির ক্ষমতায় অবৈধ ক্ষমতা দেখালে একদিন এমন পরিস্থিতি হবে, সকল দলের সকল নেতাকে বলছি কি এমন পরিস্থিতি একদিন হবে কি মাটি ধরে উঠতে হবে। ছোটো খাটো মানুষের নিন্দা দেবে, ছোট নিন্দে তো দেবে আরও কিছু হতে পারে তার সঙ্গে। মানে রাজনীতির ক্ষমতা কেমন ক্ষমতা কি মাত্র যে কটা দিন ক্ষমতা আছে ওই কটা দিন, তো পিছনের কথা মানুষকে ভেবে চলা দরকার। তাই তো আজকে আমি এরকম মানুষের উপর অত্যাচার করছি, সকল নেতাকে করছি, তো কালকে আমার কী হবে মানে ভবিষ্যতের কথা ভাবা দরকার। তাই এখনকার নেতারা সকল নেতাকে বলছি, এখনকার নেতারা কিছু করে না, আবার ক্ষমতায় থাকার জন্যে কত মানুষের যান যাচ্ছে, কিন্তু যানটা তো সাধারণ মানুষের যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বেশি মানে ইমানদারিতে কাজ করি, সাধারণ মানুষের কাছে টেকনিক কম, ইমানদার বেশি হয়। এইটা তোমাকে দায়িত্ব দিয়েছে, তো এই দায়িত্বটা পালন করতে হবে। উনি আর ভাবছে না যে আমাকে ব্যবহার করে নিয়ে সাইড করে দেবে, সে বুদ্ধিটুকু সাধারণ মানুষের হয় না। তাই আমি বলি যে রাজনীতির ক্ষমতায় বেশি ক্ষমতা দেখানো উচিত হবে না। ক্ষমতা ততদিনই থাকবে কি মানে যতদিন দল ক্ষমতায় থাকবে ততদিন থাকবে, তারপরে এমন শোচনীয় অবস্থা হবে, কঠিন অবস্থা হয়ে যাবে। তাই বলি কি ভোটের ব্যাপারে রাজনীতি যদি করতে হয় তো ভালোভাবে করুন, সকলে কাটাকাটি মারামারি করবেন না, আপনারই পার্শ্বপতি যাচ্ছে, আপনারই পাশের বাড়িগুলো খুন হচ্ছে, মারা যাচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, একটু ভেবে চিন্তে করুন। একদিন পরিস্থিতি খুব খারাপ আসবে, খারাপ এটাই। ছোটো আজকে বড়ো বড়ো নেতা যারা আছে, ক্ষমতায় যারা আছে, তখন একদিন এমন সময় আসবে ছোটোখাটো মানুষে যা খুশি তাই বলবে, যা খুশি তাই হবে ওর সঙ্গে। তাই আপনারা এত দুর্ব্যবহার না করে একটু নর্মালের সাথে এসে আপনারা মানে রাজনীতি করুন, আর বেশি উত্তেজনা করে লাভ হবে না। কারণ এই ক্ষমতা একটা কথা বারবার আসছে কি রাজনীতির ক্ষমতায় বেশি ক্ষমতা দেখানো ঠিক হবে, যে কোনো নেতার কথা বলছি। যার আদর্শ থাকবে, যে যাকে সম্মান করে সে জিতবে। দুটো ক্রিকেট টিমে যখন খেলা হয় তখন ব্যাট আর বল্লা নিয়ে ময়দানে মারামারি করে জিতে হয় না, আদর্শভাবে রান বানিয়ে জিতে হয়।
কাটাকাটি মারামারি হয় না, সেইভাবে রাজনীতি করুন, দেশে অশান্তি হবে না, দেশে সুখ শান্তি থাকবে। কোন নেতা মুখ্যমন্ত্রী মহাশয় উন্নয়নের জন্য আমাদের নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনার যে উন্নয়ন, সে উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলেই কিছু আসছেন, যোগদান করছেন এবং সকলকে আমরা সাদরে গ্রহণ করে কাজ করার সুযোগ করে দিচ্ছি এবং উন্নয়নের স্বেচ্ছায় আসছে। আজকে যেমন 33 নম্বর বুথে কবিরা অঞ্চলের মর্জিনা দেবী লংনা স্বামী আমাদের ভাই ফখরুজ্জামান ওনারা স্বেচ্ছায় যোগদান করলেন, যে এর আগে 2-4 নম্বর করেছে, কালকে করেছে, আর 2-3 দিনের মধ্যেই দেখবেন নবগ্রামে আরও বড় বড় যোগদান হবে। দশমীর দিনটা সকালবেলা যোগদান করা হবে, তারপরে একাদশী সকালবেলায়, তারপরে আর আস্তে আস্তে বিকেলবেলায় রীতিমতো আমরা স্টেজ করে বড় করে সকলকে যোগদান করাবো। বিরোধীদেরকে থাকতে চাইছেন আমার, বিরোধী দলের মাথা মুণ্ড এবং যে বিরোধিতা করবে সেটা কোনো জায়গা নেই, একমাত্র বিরোধিতা করতে গেলে পরহিংসা মানে কাতর যাদেরকে বলা হয় বিরোধিতা করতে গেলে পরশ্রী কাতরের মতো উন্নয়ন বিরোধী হতে হবে। মুখ্যমন্ত্রীকে একটাই কথা, শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, তাহলে কী বিরোধিতা করবে? তাহলে উন্নয়নের বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা আমরা উন্নয়নের বিরোধিতা করতে পারবো না, কারণ জনগণ আমাদের ভোট দিয়েছে যে কটা মেম্বার হয়েছিলেন, তাহলে আমরা উন্নয়নের পক্ষে সামিল হই এবং জনগণের কাজ করি, তাই তারা আমাদের দলের পথপাঠে যোগদান করে। ভোজবিডাঙ্গা অঞ্চল কংগ্রেসের অঞ্চল, ভোজবিডাঙ্গা অঞ্চলে ব্যাপক কারচুপি করে আমাদের দুজন সদস্য তারা জোর করে তারা নির্বাচিত করে, দুজন সদস্যকে মাইনাস করে তাদের সদস্যকে নির্বাচিত করে। এই পরিপ্রেক্ষিতে আমরা আইনের ব্যবস্থা নিয়েছি, তারা বুঝতে পারছে যে আইনে তারা হারবে, ভোজবিডাঙ্গা পঞ্চায়েত তাদের থাকবে না। এই পরিস্থিতিতে আমাদের মেম্বারদেরকে নানা রকম প্রলোভন দেওয়ার ব্যবস্থা করছে এবং যে আজফার শেখ আমাদের দলে ছিল এটি সত্যি কথা, কিন্তু আজফার শেখের জন্য আমাদের মেম্বার দুটো চলে গেছে। আজফার শেখকে আমরা আজীবন বহিষ্কার করছি এবং এর সঙ্গে আরও দুজন আমাদের কংগ্রেসের কর্মী যেমন নুরবাস এবং মীর আশরাফুল, তাদেরকে আমরা শোকজ করছি। তারা শোকজের কী কারণে তারা দলবিরোধী কাজ করছে, 7 দিনের মধ্যে এই শোকজের যদি উত্তর না দেয় পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে চিন্তা ভাবনা করব। আর এটা বলা যাচ্ছে যে হজবিডাঙ্গা অঞ্চলের মাটিটা হচ্ছে কংগ্রেসের মাটি, যাদেরকে নানা রকম প্রলোভন দেওয়া হচ্ছে তার প্রতি উত্তর দেওয়ার জন্য তাদেরই অনেক সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমার নাম মীর বাদাম আলী, নবগ্রাম ব্লক কংগ্রেসের পশ্চিম জনের সভাপতি এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য।